সাথে বন্ধুগণ আমি এবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি 48 ঘন্টা সময় পূর্বে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সকলকে আমরা সংবাদ থেকে বন্ধ পৌঁছাতে পারি নাই আসন দামি ছাত্র সাহেবের শুধু উত্তর শরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে এর সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদদেরকে যারা তাদের জান দিয়েছে আমাদের যাদের জন্য আমরা আজকে একটি দেশ পেয়েছি আমরা দোয়া করি আল্লাহ ওনাদেরকে বেহেশতে নসিব করুন আপনারা বলতে হবে এটা বাস্তব যে বঙ্গবন্ধুর নেতৃত্বে এসে ওনার উন্নয়নের ছায়া এমন কোনো জায়গা নাই যেখানে লাগেনি আগে আপনাদের মনে আছে এই ঢাকা চিটাগং মহাসড়ক আজকে দেখেন পুরা ঢাকা থেকে চিটাগং চার লেনের রাস্তা এর সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট বলেন মেট্রো রেল বলেন পদ্মা সেতু বলেন বিধবা ভাতা দুস্থ ভাতা যাদের বয়স্ক ভাতা এর সাথে যাদের ঘর নেই তাদেরকে ঘর দেওয়া ওনার এই কর্মকর্মর কথা যদি আমি তুলে ধরতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার এক কথায় আমাদের সবাই লক্ষ্য একটাই সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী আমরা সবাই একসাথে আমরা সবাই দেশব্যাপী দেশবাসী একসাথে হয়ে আমাদের লক্ষ্য একটাই থাকতে হবে যেন এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার নির্বাচিত করে পঞ্চমবারের মতন মাননীয় প্রধানমন্ত্রী করতে পারি উত্তরসূরী বরিষ্ঠ নাঈম হাসান ঠিক যেন তার বাবার মতনই প্রথমে মঞ্চ ব্যবস্থা করে তিনি দর্শকের সঙ্গে পৌঁছে যান নেতাদের এই আচরণ দেখলে আসলে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই মঞ্চে অবস্থ হওয়ার আগে তিনি আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সাথী বন্ধুগণ ভাই প্রথমে এসে আমার কাছে জানতে চেয়েছিলেন আয়োজনটা এমন ক্ষুদ্র পরিসরে কেন করেছে আমরা ভাবছি